want to come in contact with other people. Whenever you are coming in contact with other people, perhaps at the same time, in the same pace, you are attacked, affected, or impacted by the outside world. Suppose ধরো তুমি একেবারে একজন একটা ভালো বেতন পেয়েছো, একজন রুক্ষ বস আছেন, তিনি তার মতো করে তোমাকে থাকতে বলবেন, তার স্টাইল তার মতো করে. So you are bound to follow them because the main target of you is to earn money. Number one. Number two হচ্ছে তোমার সন্তানাদি হলো. Perhaps you cannot make them marry back in your home country all the time. অনেকে দেখবে এখান থেকে জামাই পছন্দ করে নিয়ে যায়, বউ পছন্দ করে নিয়ে যায়. But how many, what is the percentage? A scanty percentage. The most of them prefer the people settle there, either the local or, you know, the immigrated people, whatever it is, settle there. তাহলে কি হয়, they are bound to change themselves. So what happens to diasporic subjectivity, despite the fact that they feel a type of selfhood different from the native of that country, despite the fact that they feel a type of nostalgia for his home country, despite the fact that he wants to get back, return to his country, is it possible for him to return? Perhaps not, because generally the migrated country is the better choice than even the homeland for living and lifestyle and everything. Then a sense of belonging, tumi kothay tomar, kon desh tomar, then again there will be a conflict in your mind, but you can never be you can never separate yourself from that country, the new country, the host country. So you are bound to feel a type of possession, feel a type of ownership in that country too, in that land. একসময় তুমি এক খণ্ড জমি কিনবা, নিজের বাড়ি করবা, যখন একসময় তোমার মনে হবে কিছুই আমার নেই, একসময় বাড়িটা মনে হবে তোমার, এই ঘরটা তোমার, এই জমিটুকু তোমার, একসময় মনে হবে এই লোকটা আমার দোস্ত, এই এই দোকানদারটা আমার ফ্রেন্ড. সো হোয়াট ইজ হ্যাপেনিং, ইউ আর শেয়ারিং, থ্রু শেয়ারিং ইউ আর অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসিং, স্যাক্রিফাইসিং দ্য সেলফ ইউ হ্যাড ইন্ট্যাক্ট হোয়েন ইউ ইমিগ্রেটেড, বাট হোয়েন ইউ আর ইন দ্য ইমিগ্রেটেড কান্ট্রি, ইন দ্য হোস্ট কান্ট্রি, you are bound to shake off much of what you thought to be the valuable position, the very sacred position. সুতরাং যেগুলি কি তুমি খুব গুরুত্বপূর্ণ মূল্যবান মনে করছো, সেগুলি এক সময় ঝরে যেতে বাধ্য, তার তীব্রতা কমতে বাধ্য, এক্সট্রিমিটিটা কমতে বাধ্য, তার ওয়ার্মথ কমতে বাধ্য, এলিনিয়েশনটা কি বলে অ্যালাইনমেন্টটা কমতে বাধ্য. সো দ্যাট ইজ হোয়াট ডায়াসপোরিক সাবজেক্টিভিটি এন্ড ইটস রিস্ক. Okay, done? Yes, sir. Thank you. Shukriya. Sir, sir, diasporic subjectivity karone ki sir identity tao change hoy, mane ami amar root theke to alada hocchi, homeland theke ami jodi boli je ami onno kothao giye migrant hoye ekhane thakchi, to jemon locally jara thake bangladeshe normally ami jodi cheleder kotha boli, so tara ki kore normally amra je chaer dokane jai, ekhane cha khete theke ta adda dei, বা হচ্ছে গিয়ে নর্মালি মানুষরা দেখা যায় যে মধ্যবয়সী যারা, আমার বাবারা অনেক সময় বাজারে চলে যায় বা গলির বাজারে চলে যায় লুঙ্গি পরে, বাট এটা তো সে যদি বিদেশে চলে যায় সেই জায়গাটা তো সেই আস্তে আস্তে ওই রুট থেকে চেঞ্জ হয়ে আসে। আবার যদি আমি কালচারাল ফেস্টিভিটি গুলোর কথা বলি, যেমন আমরা পয়লা বৈশাখ যেভাবে পালন করি বা ঈদে যেভাবে হচ্ছে গিয়ে নামাজ পড়ে একসাথে কুলাকুলি করা, ওগুলোর ব্যাপারটা তো এটা তো হচ্ছে অন্য দেশে গিয়েও তো আমার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তো স্যার এটা কি মানে আমার কালচারের থেকে আমি চেঞ্জ হচ্ছি, আমার আইডেন্টিটিটাও তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ডায়াসপোরিক সাবজেক্টিভিটির কারণে? আমি শেষ পয়েন্টটা ধরতে পারিনি, একটু বলো না আবার শেষ পয়েন্টটা কি বললে? তাহলে তো স্যার মানে ডায়াসপোরিক সাবজেক্টিভিটির কারণে আমার আস্তে আস্তে রুটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমার নিজস্ব আইডেন্টিটি যেটা আছে, যেটা আমি আমার হচ্ছে গিয়ে বাবা মার কাছ থেকে বা আমি আমার দেশ থেকে পেয়েছি, যেটা থেকে আমি আমার সংস্কৃতিতে যে বড় হচ্ছে, এটাও তো আস্তে আস্তে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আমি ইমিগ্রেন্ট হয়ে অন্য দেশে থাকছি, ওইখানে কালচার অ্যাডপ্ট করছি, তো আমি আস্তে আস্তে আমার নিজেকেও ওদের মতন করে মানে বানানোর চেষ্টা করছি, তো যার ফলে কি হয় একটা সময় যদি আমি দেশে আসারও চেষ্টা করি বা দেশে এসে তখন আমি আর ওইভাবে আগের মতন মিশতে পারবো না, কারণ আমি অনেক সময় দেখি যে আমার যারা রিলেটিভ আছে যারা অনেক বছর বিদেশে থাকে ফর লাইক আর্নিং পারপাস অর এনিথিং লাইক দ্যাট, তো তারা যখন মানে হঠাৎ করে দেশে আসে তারা ওইভাবে মিশতে পারে না, মানে তারা তখন লুঙ্গি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে না
বা পান খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা হচ্ছে কি যে রাস্তায় দেখা হলে উচ্চ স্বরে চিৎকার করে আগে যেভাবে কথা বলতো, বা দেখা করলে সালাম করলে যেমন তারা কমফোর্টেবল ফিল করতো, এখন আর ওই জিনিসটা তারা ফিল করে না। তো তার মানে হচ্ছে ওইখানে থাকতে থাকতে তারা তাদের কালচারটাও, মানে হোস্ট কান্ট্রির কালচারটাও তারা অ্যাডপ্ট করে ফেলে, আর আস্তে আস্তে তারাও তো তাদের রুট থেকে চেঞ্জ হয়ে যায়। এটা তো বাউন্ড। ধরো তুমি যেটা বললে যে আমার কালচার, এই যে আমিটাকে ওয়েন ইউ আর ইমিগ্রেটেড টু ওয়ান নিউ কান্ট্রি, এই তুমি যে আমিটা, সেই আমিটা যখন আমি তুমি ধরো বিমানবন্দরে যখন উঠলে, এই ওঠার পরে তুমি তুমি আর তার আগে তুমি কি এক? এক না। কারণ নাজিম হিকমতের বিখ্যাত কবিতা হচ্ছে, গাছের একই শাখা দুবার দোলে না, নাম্বার ওয়ান। অতএব তুমি ন্যাচারালি চেঞ্জ হয়ে যাচ্ছ, একই শাখা একই বাতাসে দুবার দোলে না, কথাটা এরকম। দ্বিতীয়টা হচ্ছে, তুমি যে বললো আমার কালচার, আমার কালচার মানে কি, তুমি যেটা ফেলে এসেছো সেটা, নাকি যেটার মধ্য দিয়ে তুমি যাচ্ছ সেটা, তুমি যেটা শিখছো সেটা, নাকি আগে শিখেছিলা সেইটা? আগে শেখাটা যদি শেখা হয়, বর্তমান শেখাটাকে শেখা নয়? সুতরাং মূল কথা ওইটাই, ফ্যাক্ট ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু মেনটেন হোয়াট ইউ ওয়ার, রাদার লাইফ ইজ অলওয়েজ, লাইফ মাস্ট বি অলওয়েজ ইন মোশন, ইট ইজ এ রোলিং স্টোন, সো ইট ক্যানট গ্যাদার মস, অ্যাজ ইট ক্যানট গ্যাদার মস ইউ আর বাউন্ড টু রিনিউ ইউর সেলফ। সাম পিপল ক্যান রিনিউ ইন মোর ইউ নো পেসি ওয়ে, সাম পিপল আর স্লো ইন রিনিউয়াল, সাম পিপল ইউ নো ইন দেয়ার রিনিউয়াল লুজ এভরিথিং, সাম পিপল কিপ সামথিং, দ্যাট ডিপেন্ডস you know, the difference on the personality, but you are bound to change yourself. So immigration er pore dhoro tumi visit korte gecho ekta kotha, ar immigrated hocche ar ekta kotha, you are settled there, tomar ekhane ekta thakte hoy, ghor bari ache, oi batashe tomake jibon japon korte hobe, you know, then so your previous identity, your previous likings dislikings are always at risk and you're bound to be. তুমি যদি ওটা রাখতে চাও তাহলে কি হবে, তুমি স্রোতের বিরুদ্ধে দাঁড়াচ্ছ। স্রোতের বিরুদ্ধে দাঁড়ালে কি হয়, এটাতে প্রতিষ্ঠিত হতে অনেক শক্তি লাগে। ধরো ইন্ডিয়ান কোনো ওই যে এগুলো যায় না, ওদের যাজকগুলি যায় না আমেরিকায়, অনেক প্রতিষ্ঠিত এরকম আছেন হিন্দু প্রিস্টরা, ওনারা টেম্পল আছে, তাদের ঘাঁটি আছে, অনেক বড় আস্থানা আছে। ওনারা যখন যাচ্ছেন ওখানে গিয়ে, কিন্তু ওনারা ওদের মতো হচ্ছেন, এনাদেরটাই প্রতিষ্ঠিত করতেছেন, দ্যাট ইজ অ্যানাদার অ্যান্ডার টক। বাট কমন পিপল আর বাউন্ড টু লুজ দেমসেলভস, ইট ডিপেন্ডস হাউ মাচ দে লুজ, হাউ মাচ দে কিপ, বাট উইথ দ্য প্যাসেজ অফ টাইম দে মাস্ট টেক দ্যাট কান্ট্রি টু বি দেয়ার্স, আদারওয়াইজ ইটস এ সাফারিং অ্যান্ড অফেন ইটস এ লাভিং সাফারিং। জি স্যার, মানে তোমার সাফারিংটা ভালো লাগে, ভালোবাসো তুমি একটি সাফারিংটা, আহারে আমার সেই না খেয়ে থাকা জীবনগুলো কেমন ছিল, পিজা খাইতে আর ভালো লাগছে না, মানে এটা এক ধরনের সুখেও মানুষ একটু দুঃখ বোধ না পেলে, না থাকলে কেমন জানি লাগে, চোখের পানি অনেকদিন না পড়লে দেখবো বুক ভার ভার লাগে, হঠাৎ করে একদিন চোখের পানি মনে হবে আল্লাহ যার কারণে চোখের পানি পড়লো তাকে আমি আশীর্বাদ করি, দুঃখে হোক আর সুখে হোক। সে এটা এক ধরনের বিলাস আমার কাছে মনে হয়। তারপরে তোমাদের আরো ব্যাখ্যা থাকতে পারে, আমার মনে হয় আমরা পরিচয় দিত একদম নিজেদেরকে হচ্ছে বাংলাদেশি বলে, মানে যারা হচ্ছে ওয়ার্কাররা যারা যায় বা মিডল ক্লাস এলিট ক্লাস ও মোটামুটি গেছিল যারা পড়তে বা কিছু, তার সেকেন্ড জেনারেশনটা নাকি স্যার হচ্ছে নিজেদেরকে পরিচয় দেয় হচ্ছে হলো মুসলিম ব্রিটিশ বলে, মুসলিম মানে তারা বাংলাদেশি ব্রিটিশদের সাথে হচ্ছে মুসলিম আইডেন্টিটিটাও অ্যাড করে, এবং তারপরের জেনারেশনটা নাকি স্যার পুরোপুরি নিজেদেরকে বাংলাদেশি পরিচয় আর দেয় না, নাকি জাস্ট একদম সিম্পলি হচ্ছে মুসলিম ব্রিটিশ বা ব্রিটিশ মুসলিম। শুনো, আমি তিনজন সেকেন্ড জেনারেশনের স্টুডেন্টকে পড়াতাম, এরা হচ্ছে ইংল্যান্ডের ওই বাবা মা, মানে বাবা মা সঙ্গে কথা বললেই বোঝা যায় ওনারা ওইভাবে লেখাপড়া শিখে উঠতে পারেন নাই, বেশ আগে ইংল্যান্ডে গিয়েছিলেন, ওখানে বাচ্চারা হয়েছে, তাদের দুধে আলতা গায়ের বরণ, একদম ইংলিশ, তাদের উচ্চারণ পুরো ইংলিশ, বাংলা একদমই বোঝে না, একেবারে সেকেন্ড জেনারেশন। বাবা মা কিন্তু এখনো ইংলিশে বোঝে, ভালো বলে, কিন্তু সেই সেইটা আসেনি এখনো, তারা বাংলায় এখনো স্বাচ্ছন্দ্য। কিন্তু তার ছেলে তিনজনকে আমি পড়াতাম,
তিন পরিবারের, ওরা ওই চাচাতো ফুফাতো ভাই। পড়তাম মানে ওটা আমার প্রথম চাকরির, একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, সেখানেও ওখানকার বাবা মা পাঠিয়েছিল যে বাংলাদেশে যাও, আদব লেহাজ শিখে আসো আর কি, এখানে তো সব হারাচ্ছ। আসার পরে যেগুলো হলো, ফার্স্ট হচ্ছে যে বাংলাদেশে ওরা এসে কোনোভাবেই এটা তাদের দেশ হতে পারে, কেন হবে, এটা তাদের মানে বড় প্রশ্ন, কিসের এটা আমাদের দেশ, কি কারণে এই দেশ কেন হবে, আমার এত সুন্দর একটা ঝকঝকে দেশ থাকতে ওখানে, কিসের এটা আমার দেশ, বাপ মা ছিল বলে তাই, মানে বাপ মা না থাকুক দেশ থাকতে হবে, এটা ছিল প্রথম মেন্টালিটি। জি স্যার। সেকেন্ড ওয়ান, এগুলো কিন্তু একেবারে স্কুল লেভেলের, এই 9-7-8 ছেলে মেয়ে ছেলে। তারপরে বাংলা তো একেবারেই পারে না, ইংলিশ বলে পুরো ইংরেজদের মতো। একদিন ওরা আমাকে একটা বাক্য বললো, আমি বুঝতেই পারিনি, ওরা তো হাসাহাসি করতে করতে আমাকে খুন করে ফেললো, বলে car playing on the board, the car playing on the board, আমি কি বুঝবো এই বাক্য দিয়ে, আমি I cannot still forget the car playing on the board, মানে কি এটা? আমি পরে বললাম what, মিনিমাম 5 বার শোনার পরে আমি বুঝিনি, বললাম লেখো তুমি এবার। লেখার পরে বললাম cars are playing in the road, মানে বোট এরকম করে বলছে ওরা। এই হচ্ছে ওদের অবস্থা। এবং ওই প্রতিষ্ঠানে এখন অনেকগুলো বিদেশি ছাত্র আছে ইংল্যান্ড থেকে, ওদের ওরাই সূত্রপাত। তারপরে এখন অনেক শত শত মনে হয় ছাত্র এখন ইংল্যান্ড থেকে আসা। মূল কথা যেটা বলতে চাইলাম যে সেকেন্ড জেনারেশন ওরা এই পরিচর্যাতে গর্ববোধ করে না, ওখানে যেটুকু গল্প শুনেছে এখানে আসার পরে সেই গল্পটাও মুছে যায়। কারণ হচ্ছে এই দারিদ্র আসলে সহ্য হয় না। দেখো তুমি রোমান্টিক ভাবে একজন রাখালকে খুব স্তুতি করতে পারো, ওয়াও কি রাখালের জীবন, একটা গরু ছেড়ে দিয়ে বাঁশি বাজাচ্ছে, ওয়াও। কিন্তু বাবা তোমাকে যদি সকালে অল্প একটু পান্তা দিয়ে বলে তুমি এখন খেয়ে যাও সারাদিন আর না খাওয়া থাকো, তাহলে না বুঝবা তোমার বাঁশিতে কি সুর আসে। রাখাল বন্ধু ছবির সেই রাখাল বন্ধুর গান কতটুকু আসে তখন না বোঝা যাবে। আমার কথা কি বুঝতে পারলে? অবশ্যই স্যার। হ্যাঁ, এই রোমান্টিসাইজ করা, এই যে প্যাস্টোরাল লিটারেচারে যেটা করে, আর রিয়েলিটি, এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। কিন্তু সামহাও কেমন জানি আমরা ওই রোমান্টিসিজমটাকে খুব পছন্দ করি, এটা গরিবেরাও পছন্দ করে। ধরো তুমিও যখন ছবি দেখবা, তোমার মা যখন ছবি দেখবে, শাবানা আর আলমগীরের ছবি দেখার সময়, এই যে আলমগীর বড় লোকের মেয়ে ছোট লোকের সঙ্গে যাচ্ছে, আহারে কেন মেয়েটাকে মানতেছে না, দেখবে তোমার মাও কাঁদবে। কিন্তু তোমার, তুমি আবার একটা দোকানদারের সঙ্গে পালাও, দেখবো তোমার 14 গোষ্ঠী, তোমার মা প্রথম তোমার তোমার জন্য একটা বটি নিয়ে দাঁড়ায় থাকবে, মান সম্মান খাইলি। রোমান্টিসিজমটা তাহলে কি দরকার নাই? খুবই দরকার আছে। রোমান্টিসিজমটা না আমাদেরকে এক ধরনের সস দেয় ফর লাইফ, সো উই ক্যানট আন্ডারস্টিমেট দ্যাট। কিন্তু ওইটা জীবন নয়, ওটাকে লালন করা যায় না, ওটাকে ধারণ করা যায় না। ওটা মাঝে মাঝে একটু সস টস খাওয়ার জন্য যেমন একটু মেখে দাও না, সেরকম হলে ভালো হয়। ইটস মাই পয়েন্ট। সো আমরা এখন চলে যাই, আমরা যে লো ল্যান্ডটা পড়বো, তোমাদের আর প্রশ্ন না নেই প্লিজ? হ্যাঁ, না হলে আমরা আর আগাতেই পারবো না, যদি কারো প্রশ্ন থাকে পরে আমি শুনবো। আমরা লো ল্যান্ড যখন পড়বো তখন আমরা, আমি তোমাদের বলেছি যে লো ল্যান্ডটা মূলত হচ্ছে একটা হিস্টোরিক্যাল নভেল, ইন দ্য সেন্স দ্যাট লোল্যান্ডের মধ্যে লেখিকা চেষ্টা করেছেন একটা সময়কে ধারণ করতে। সময়টা হচ্ছে দ্য সেকেন্ড পার্ট অফ 20th century, অ্যান্ড দ্য লোকেশন ইজ ওয়েস্ট বেঙ্গল। এরপরে ধরো আমেরিকাকেও তিনি ধরবেন, ধরবার চেষ্টা করবেন, সেটা চেষ্টা করেছেনও, যেহেতু ডায়াসপোরিক লিটারেচার। কিন্তু এটা দ্য লিস্ট অ্যামাং অল হার বুকস। তাহলে দ্য মেজর ফোকাস অ্যান্ড দ্য বেসিক অ্যাটেনশন অফ দ্য নভেল উইল গো ফর, ইউ নো, ওয়ান পলিটিক্যাল মুভমেন্ট।
আমাকে শুনতে পাচ্ছো তোমরা এখন? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, তো সেই পলিটিক্যাল মুভমেন্টটা হচ্ছে নকশালবাড়ি আন্দোলন। আমি তোমাদের এখন নকশালবাড়ি আন্দোলন সম্বন্ধে বলবো, কারণ আমাদের মুক্তিযুদ্ধ এবং নকশালবাড়ি আন্দোলন, আমাদের দেশের গঠন এবং নকশালবাড়ি আন্দোলন প্রায় কাছাকাছি সময়ে চলেছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু নো অ্যাবাউট নকশালবাড়ি আন্দোলন। তো জেনারেলি আমরা বক্তব্য দেওয়ার পরে আমি দেখেছি তোমরা বোঝো কিন্তু পরে মনে রাখতে পারো না, সেই জন্য আমি শুরু থেকেই তোমাদের কিছু পয়েন্ট লিখতে বলবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যে নকশালবাড়ি আন্দোলন বলছি, এই নকশালবাড়িটা কোথায় সেটা আমরা একটু দেখি। নকশালবাড়িটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের দার্জিলিং এ। তোমরা যারা দার্জিলিং কখনো গেছো, যাওয়ার আগে যেখান থেকে আমরা এয়ারটা নেই আর কি বলে, ওই যে কি বলে ঘরের দিন, যেখান থেকে গাড়িতে উঠে আমরা দার্জিলিং এর দিকে যাই, সেই জায়গাটা হচ্ছে নকশালবাড়ির একেবারে কাছাকাছি জায়গা। তোমরা যদি কেউ দার্জিলিং এর শিলিগুড়ি, গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি অনেকদিন আগে গেছি, ভুলে গেছিলাম নামটা। তো এই শিলিগুড়িতে হচ্ছে, শিলিগুড়িতে নকশালবাড়ি হচ্ছে একদম একেবারে একটা গ্রামের নাম। এখন মনে রাখতে হবে নকশালবাড়ি আন্দোলনকে বুঝতে হলে উই নিড টু নো আ বিট অ্যাবাউট তেভাগা আন্দোলন, ঠিক আছে? তোমরা একটু তেভাগা আন্দোলনটা এখানে আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, তেভাগা আন্দোলনটা এক পলককে একটু দেখে নাও। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, পটভূমি। আচ্ছা, এইটুকু দেখো, সরি আমি এইটুকু তোমাদের দেখিয়েই এখান থেকে চলে যাব। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, লুক, তেভাগা আন্দোলন 1946 সাল থেকে 1947 সাল, খুবই স্বল্প সময়ে এটার ব্যাপ্তি, কিন্তু এটার প্রভাব পড়েছিল অনেক বেশি। মূল কাজটা ছিল, লক্ষ্য করো, এদের মূল কাজ কারা নিয়েছিল? বর্গা চাষিরা, শেয়ার ক্রোপার। বর্গা চাষির ইংলিশ কি বললাম বলতো? শেয়ার ক্রোপার। হ্যাঁ, শেয়ার ক্রোপার যারা ছিলেন তারা, ওরা কি দাবি করেছিলেন? দে demanded that whatever they produce, whatever they grow, they should get 2/3 of the produced crops. And the owner of the land, they should get just 1/3. এর কারণ ছিল, you know, those people who were landless, they would, you know, work on the field, but they would get almost nothing, very scanty. Often they were, you know, indebted to them, they would borrow money, and it was impossible for them to lead their life. এই আন্দোলন কোথায় কোথায় হয়েছিল লক্ষ্য করো, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, কিন্তু আমাদের দিনাজপুর এবং রংপুরে এটা ব্যাপক পরিমাণে হয়েছিল। তোমাদের মনে রাখতে হবে উত্তরবঙ্গ কিন্তু আন্দোলনের খুব একটা বড় জায়গা। আজকে থেকে 1000 বছর আগে বাংলাদেশের সবচেয়ে বড় যে আন্দোলন হয়েছিল, জাকির তালুকদারের একটা বিখ্যাত বই আছে পিতৃগণ, সেই সেই আন্দোলনও হয়েছিল ইয়াতে, কি বলে, উত্তরবঙ্গে। তারপর সিপাহী বিদ্রোহ হয়েছিল উত্তরবঙ্গে, ব্যাপক পরিমাণে এটা হয়েছিল সিপাহী বিদ্রোহ। তো তেভাগা আন্দোলন তাহলে আমরা খুব দ্রুত সেরে নিই, ইট অকার্ড ইন 1946, কন্টিনিউড টিল 1947। এই যে চললো না, তোমরা বুঝতেই পারছো, ইট ওয়াজ এগেনস্ট দ্য পাওয়ার স্ট্রাকচার। এটা কার বিরুদ্ধে ছিল বলতো? বললাম পাওয়ার স্ট্রাকচারের বিরুদ্ধে ছিল। সো ইট ওয়াজ ইম্পসিবল ফর দ্য কমন পিপল টু কন্টিনিউ দিস,
And this was the first organized movement, demonstration, protest against the injustices imposed on the farmers, the landless people, you know, by the landlords or landowners. সুতরাং যারা জোদ্দার আছেন জমিদার আছেন তাদের বিরুদ্ধে প্রথম সংগঠিত আন্দোলন অন্তত বিংশ শতাব্দীতে প্রথম ধরতে হবে যদিও এটা ব্যাপকভাবে ছড়ায়নি কিন্তু এটার প্রভাব পড়েছিল পরে অনেক বেশি তাহলে ত্রিভাগ আন্দোলন কি আমরা একটু বুঝেছি জি স্যার এটাকে আমাকে লিখে দিতে হবে না স্যার বুঝেছি বলো দেখি কি কি বুঝেছো স্যার আন্দোলনটা হয়েছিল 1946 থেকে 47 মানে ইন্ডিয়ার জন্য খুব একটা মানে ক্রুশিয়াল টাইম বলবো না কি বলবো খুব তো ওই সময়টাই হচ্ছে ওদের দেশভাগ হয় ওই সময়ের আন্দোলনটা হয় এটা পশ্চিম বাংলা পূর্ব মানে হচ্ছে ওই বাংলা থেকে শুরু করে হচ্ছে এদিকে আমাদের এখানে এসে হচ্ছে স্যার এই দিনাজপুর উত্তরবঙ্গ পর্যন্ত আসে এটা বেসিক্যালি হচ্ছে না এখানে তীব্র আকার ধারণ করে এটাই মূল আর কি আচ্ছা ওকে তারপরে বলো তারপর তো স্যার হচ্ছে যে 1/3 নামটার সাথেই তো স্যার হচ্ছে এটা যাচ্ছে যে তেভাগা তারা হচ্ছে চাইছিল যে মানে হচ্ছে 2/3 পাবে চাষীরা আর 1/3 হচ্ছে জমিদারকে দিকে দিবে আচ্ছা তোমরা একটু ইয়া করো তো পয়েন্টগুলো লিখে নাও তেভাগা আন্দোলন টাইম ইজ লাইক দিস মূল আন্দোলনকারী এরা মূল দাবি Okay, these are the points. Shobai likhecho tumra? Ji sir. Sir likhecho. Haan? Acha ya kore nao jodi likhte shomoy lage ar shomoy dibo na. Screenshot niye nichi sir. Haan, very good, very good. Okay, next one. Ebar amra bolbo Nokshal Bari Andolon. নকশালবাড়ি আন্দোলনে তোমাদের আমি অনেক অনেক বড় একটা ফাইল এখানে কিন্তু আমি তোমাদের কয়েকটা নাম আগে মনে রাখতে বলবো তারপর আমি তোমাদের বোঝাবো বোঝানোর পরে আমাকে তোমরা বলবার চেষ্টা করবে কি বুঝেছো ঠিক আছে তারপর আমরা পয়েন্ট বি পয়েন্ট আউট করার চেষ্টা করবো যে কি বুঝলাম খুব বেশি করে মনে রাখতে হবে এই তিনজন মানুষের নাম দিস থ্রি পিপল But most importantly, this man, Charu Mozumdar. তাহলে তিনজন মানুষকে মনে রাখতে হবে চারু মজুমদার কানু সেনাল এন্ড জঙ্গল সাঁওতাল চারু মজুমদার কানু সেনাল এন্ড জঙ্গল সাঁওতাল নাম্বার ওয়ান নাম্বার টু আচ্ছা আমরা তাহলে একটা কাজ করে ফেলি হ্যাঁ প্রথমটা কাজ করি First question, what is Nokshalbari?
আমরা এই বাক্যটা থেকে উত্তরটা নিয়ে নিব, নকশালবাড়ি ইজ আ ভিলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর আবার বলো তো কোথায় বললা, ওই যে এয়ার দার্জিলিং এর শিলিগুড়ি দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল। ওকে, এন্ড from this small village that movement originated and erupted or spread, so the movement is called Nokshalbari movement. Acha tale ami jodi proshno kori je what is Nokshalbari movement parbe? Ji sir. Okay, shukriya. Thik ache, next one hocche who were the leaders of the movement, এই মুভমেন্টের নেতা কারা ছিলেন? এই তিন ব্যক্তির নাম অবশ্যই লাগবে, চারু মজুমদার, কানু সান্যাল এন্ড জঙ্গল সাঁওতাল। ঠিক আছে, আচ্ছা when was it initiated, এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল কখন? ৬৭ সালে, this year is very important, আমি একটু পরে বলছি তোমাদের, and party was আমরা এভাবে দেই, named Communist Party of India, Marxist Leninist was founded in Kolkata in 1969. ঠিক আছে, এখন আচ্ছা তুমি কি দেখেছো তাহলে এই তথ্যটা পাওয়া গেল? জি স্যার। এইবার আমরা দেখার চেষ্টা করব এই তিনজনের মধ্যে, আমরা জঙ্গল সাঁওতালের ব্যাপারে খুব বেশি পাচ্ছি না, চারু মজুমদার মারা যাবেন জেলখানার মধ্যে, এখানে আমি তোমাদের দেই 1972, কানু সান্যাল আফটার লং সাফারিং উইল কমিট সুইসাইড ইন 2010, আমি একটু দেখে নিই, চারু মজুমদার মারা গেছেন 72 সালে, হ্যাঁ, আর আমাদের কানু সান্যাল মারা গেছেন 2010 সালে সম্ভবত, উনি মারা গেছেন আত্মহত্যা করে। এখন আর তোমাদের আমি নতুন করে কোনো তথ্য দিব না, তথ্য হলো যে এটা কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা নাম্বার ওয়ান,
Let's start. 1967 is important for the Communist Party of India came to power in West Bengal in 1967. Bolo ki totthyo dilam bolo. The Communist Party of West Bengal India came to power. Koto sale? 1967. And that was the basic point. Okay. And that was the basic point of faction among the communist supporters and leaders. Jehetu party khomotay jacche, khomotay gele, is it possible for a party to maintain their ideals when they are in power? Perhaps not. When a party is out of power in the oppositional position, they can say a lot of things, they can shout a lot, but it is impossible for them to maintain, you know, materialize when they are in power. So when the Communist Party came to power, they were thinking seriously, especially the leaders were thinking among themselves, what should be the approach of their administration. A good number of the revolutionaries among them, they were convinced that it is impossible for the party to maintain the revolutionary approach when they're in power. So just lost the faith in going to power, and they had faction, they parted with the main party and formed another party. And in that process, Charu Mazumdar was in the lead, and of course other two people, Kanu Sanyal, and that Shautal was also, Jongol Shautal was also very important. তাহলে আমাদের নকশালবাড়ি আন্দোলনের একেবারে মূল সূত্রপাত কি হলো তাহলে বলো তো? আলোচনা করে আসলে খুব লাভ হয় না, লিখে না দিলে বলো দেখি কি বললাম। মূল সূত্রপাত তো স্যার এটা হচ্ছে 1967 এ হচ্ছে স্টার্ট হয়, মূলত হচ্ছে কমিউনিজমকে হচ্ছে উপলক্ষ করে আন্দোলনটা শুরু করে, আর হচ্ছে 1967 সালেই হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া হচ্ছে পাওয়ারে আসে, এরকম কিছু কথা বলছেন। আচ্ছা তোমরা লিখো, আমি বরং লিখতে থাকি, তোমরা ওইভাবে লিখো, সেটা ভালো হবে, না হলে হয় না। ঠিক আছে, জি স্যার বলেন। আমরা দেখি what happened in 1967. Number one, the Communist Party of India came to power in the West Bengal. Number two, the party leaders and activists activists. স্যার দুইটা পার্টিতে স্যার পার্ট হয়ে গেছে আবার। আরে তুমি কতবার বললা তবু হলো না। আচ্ছা, দ্য পার্টি অ্যাক্টিভিস্ট লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস দিস হ্যাড ডিসএগ্রিমেন্টস ওভার মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে,
Number three. চারু মজুমদার বানানটা কি ছিল? CHRUMAJUND. হ্যাঁ মজুমদার, MAJUM. ওকে, DAR. মাজুমদার, জি স্যার, ঠিক আছে, ওই তো উপরে যাচ্ছে. এ গ্রুপ লেড বাই চারু মজুমদার. Walked out and revolted in favor of revolution in the form of China. Tara China মাও সেতুকে তারা লিডার মনে করতেন. সুতরাং when they were thinking about China and Mao Zedong, they instantly marked the landed people as class enemy. যাদের জমি আছে তারাই শত্রু. ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে যাদেরই জমি আছে তাদেরকে শত্রু ভাবা শুরু করলো. যখনই শত্রু ভাবা শুরু করলো তাহলে তাদের একটাই ওয়ে, ধরো জাস্টিস প্রতিষ্ঠার উপায় কি? জাস্টিস প্রতিষ্ঠার একটাই হচ্ছে অ্যাসাসিনেটিং দা এনিমিজ. শ্রেণী শত্রু খতম করো, লিকুইডেট দেম, কিল দেম. এখন এই শ্রেণী শত্রু খতম করতে গেলে দেখো যে যারা ক্ষমতায় আছে এরা তো সবাই প্রায় বড় লোকের ছেলে মেয়ে. স্বার্থটা কোন জায়গায় দেখো, চারু মজুমদার ওয়াজ ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, তার বাবার বেশ বিত্তবান ফ্যামিলি ছিল, বাট হি বিকেম দি ক্লাস. এই শ্রেণী পরিচয়কে তিনি একদম ঝেড়ে ফেলতে পেরেছিলেন, বাট নট অল দ্য পিপল ক্যান. যেমন ধরো আমাদের রাশেদ খান মেননদের পক্ষে সম্ভব শ্রেণী চরিত্র ঝেড়ে ফেলা, একজন হাসানুল হকের পক্ষে সম্ভব, অসম্ভব এগুলা. এই চারু মজুমদাররা এই ভণ্ডামিটা ধরে ফেলেছিলেন যে আমাদের রক্তের উপর দিয়ে এরা ক্ষমতায় যাবে, গিয়ে বেশ কেরদানি করবে, কারদানি মানে কেরদানি দেখাবে. সো হোয়াট হ্যাপেন্ড, দে স্টার্টেড ফর্মিং পার্টি. সুতরাং তাদের পরের কাজটা হচ্ছে ফর্ম পার্টি. তারা পার্টি তৈরি করলেন, এরা পার্টির নাম বলছে সিপি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই. সিপিআই হবে স্যার, এম ও সিপিআই না, সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া. এবং এটা হচ্ছে মার্কসিস্ট লেনিনিস্ট, এম এল. ঠিক আছে, এর থেকে তারা পরে আসছে মাওয়িস্ট লেনিনিস্টের দিকে, মাওয়ের দিকে ঝুঁকে পড়েছে. এইটা প্রতিষ্ঠার পরে দে চারু মজুমদারের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে নিন, ইউ নো হি ওয়াজ এ গ্রেট ট্যালেন্ট এন্ড হি ওয়াজ আইডিয়ালিস্ট. চারু মজুমদার সম্বন্ধে দুইটা কথা বললাম, কি কি বলতো? গ্রেট ট্যালেন্ট এন্ড আইডিয়ালিস্ট. তিনি মানে মেধাবী ছিলেন, মারাত্মক, চরম আইডিয়ালিস্ট,
এবং হার্টটা ছিল তার মানুষের কল্যাণের জন্য, কিন্তু পথ তার জানা ছিল না। আর ক্লিয়ার? সো হোয়াট হ্যাপেন্ড, বিকজ অফ হিজ আইডিয়ালিজম ইমিটেটেড মাও অ্যান্ড ডিক্লেয়ার হিম অ্যাজ দেয়ার লিডার। লাভ কি হলো? ইন্ডিয়ায় থাকবা তুমি, আবার তোমার নেতা ঘোষণা করবা মাও সেতুংকে, তাহলে বলতো এখানে কি যারা মহাত্মা গান্ধী আছে, নেহরুদের সমর্থক আছে, তারা কি মানবে? সুতরাং এর মধ্যে দিয়ে কি হলো, ইনস্ট্যান্টলি অ্যান্টাগোনাইজ দ্য স্টেট। কি গো, কি লিখি, কি হচ্ছে? তারা তাৎক্ষণিক ভাবে রাষ্ট্রকে বিরোধী করে ফেলেছে। এখন মজাটা হলো এই জায়গায়, দ্য স্টেট বিকাম অ্যান্টাগনিস্টিক, বাট দ্য ইয়ুথ বিকাম দেয়ার স্টন্স সাপোর্টার। Especially for their, তাদের দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে। একটা হচ্ছে তাদের স্পিচ, এরা কিন্তু অসাধারণ বক্তা ছিলেন, and their writings, এরা যেভাবে লিখতেন এটা পলিটিক্যাল লিডারদের পক্ষে অসম্ভব। সো বিকজ অফ দ্যার স্পিচ, বিকজ অফ দ্যার রাইটিংস, they could instantly go close to the young people, the youth, students ra prochur porimane byapok porimane school er high school er ebong college level er era ekdom chorom porimane tader bhokto hote shuru korlo, and all of them you know worked underground. And tried revolutionary activities. এতে করে কি হলো, killed some but were killed in greater number. ঠিক আছে, মারলো কিছু লোককে কিন্তু ওরা মরলেন আরো বেশি, বিকজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ এগেইনস্ট দেম, দ্য স্টেট ওয়াজ এগেইনস্ট দেম, এন্ড স্পেশালি দ্য ল্যান্ডেড পিপল আর এগেইনস্ট দেম। তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল যারা টাকা পয়সাওয়ালা লোক, তারা তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল রাষ্ট্র, তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল এমনকি মেনি অফ দ্য গার্ডিয়ান্স ইভেন। আচ্ছা, এই যদি অবস্থা হয়, ইজ ইট পসিবল ফর দেম টু কন্টিনিউ? সো আই স্টপ হিয়ার বিকজ আওয়ার নভেল উইল স্টপ হিয়ার। কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদের আমি একটু একটা মাথায় ঢুকাই, আমাদের মুক্তিযুদ্ধের সময় যখন ইন্ডিয়া আমাদের বাংলাদেশি মানুষদের পাকিস্তানি কর্তৃক হত্যার বিরুদ্ধে ব্যাপক পরিমাণে সাহায্য করছে, তখন ইন্ডিয়া অসম্ভব ভালো করে মাওবাদীদেরকে কলকাতায় ব্যাপক পরিমাণে মেরে মেরে রাস্তায় ফেলে রাখছে। দিস ইজ দ্য ফানি থিং, ট্রাজিক থিং, নেস্টি থিং, অর দ্য ফ্যাকচুয়াল স্টেট অফ হিস্ট্রি। ইতিহাসের এইটা হচ্ছে অদ্ভুত একটা জায়গা। লাস্ট যে পয়েন্টটা বললাম না লিখে, সেটা একটু বলো তো, কি বললাম, কে বুঝেছো?
স্যার এটা হচ্ছে আমরা দেখছি যে যখন হচ্ছে আমাদের ঠিক স্বাধীনতা আন্দোলনটা চলতেছিল তখন ইন্ডিয়া মহানুভবতা বা হচ্ছে মানে কি বলবো যে বিকার্ডনেস দেখায় আমাদেরকে হচ্ছে সাহায্য করতেছে, বাট অ্যাকচুয়াল ব্যাপার মানে নিজের কান্ট্রিতে আবার হচ্ছে ওরা নিজেদেরকে নক্সালিস্টদেরকে মেরে মেরে রাখতেছে, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটিটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। বাকিটা হচ্ছে পাকিস্তানিকে জাস্ট মানে ওরা হচ্ছে ওদের সুবিধা স্বার্থের জন্য এটা করছে অ্যাকচুয়ালি। আচ্ছা যাই হোক, তোমাদের মতো করে এটা তোমাদের ব্যাখ্যা হবে। সো আই স্টপ হিয়ার। What will happen in our novel is that we have two brothers, Shubhash and Udayan. কি নাম বললাম বলো তো? Shubhash and Udayan. And Udayan is, you know, novel টার একটা বিউটি কি জানো? The novel started from the very childhood of these two, you know, heroes, the prominent figures of the novel. So the writers first target was to give the best color of childhood in their life, and you know, the best children in the among the best parents. Ki hoy, you know, very close, they're in their age, they're very close. Shubhash is, you know, elder, Udayan is bigger. Throughout the day they are playing hide and seek, they are, you know, walking out of home, doing this or that, collecting this or that. All those things have been, you know, painted, drawn with the heart of a mother, ekjon maer hridoy theke. Ejonno Jhumpa Lahiri-r dike takali ami eta touch pai ar ki. So ei je erokom kore korlen, when she was talking about their childhood, Jhumpa Lahiri was extremely sympathetic, extremely partial towards Udayan's character. Though Udayan is all the time restless, Udayan shob shomoy restless, he is mischievous, shob shomoy dushtumi korche, he is doing this or that, he is not listening to the parents, he is violating them, he is, you know, not doing according to their instructions, still the mother loves him more. That's the beauty of parents' heart. Udayan jodi maer kotha shone na, tader শোনার পাত্তা দেয় না, স্টিল তাকে তার ভালো লাগে। এই যে একটা ভালোবাসার চরিত্র তৈরি করছে, উদয়ন উইল বি ইন হিজ কলেজ লাইফ হিজ এল্ডার ব্রাদার, সুভাষ উইল বি মোর অ্যান্ড মোর স্টুডিয়াস, উদয়ন ইজ নট লেস মেরিটোরিয়াস, হি ইজ মোর মেরিটোরিয়াস, বাট হি উইল বি অ্যাট্রাক্টেড টু কমিউনিস্ট পার্টি, ইউ নো, ইন্সপায়ার্ড বাই চারু মজুমদার, he will be engaged in underground, and when he will be very very active, his brother will go to America for his higher degree, and when he will pursue his higher degree, Shubhash will pursue his higher degree, he will come to know from a letter that his brother was killed by the police. The greatest shock, and the way the writer has painted the picture, how he was caught and how he was taken, how the killing happened, it is just, you know, blood curdling, mane you know ki bola jay, mane it's a different picture. If you can read, then you will find the touch of it, touch of everything, whatever. Now আমি এই পর্যন্ত তোমাদের এইটুকু বোঝালাম, নকশালবাড়ি, হোয়াট ইজ নকশালবাড়ি, হু আর দ্য লিডার্স অফ দ্য মুভমেন্ট, হোয়েন ওয়াজ ইট ইনিশিয়েটেড, অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন 1967, দেন আই অলসো গেভ ইউ আন্ডার দিস সেভারাল আদার পয়েন্টস। এই কয়টা পয়েন্ট আমাকে বোঝাতে হবে, সুভাষ এবং উদয়নের যে ছোট্ট গল্প বললাম সেটা সহ। এজন্য তোমাদেরকে আমি এখন তিনটা ভাগ করে দিচ্ছি। তোমরা কি এগুলো লিখে নিয়েছো? জি স্যার। এভরিবডি? জি স্যার। আচ্ছা, সো জাস্ট আফটার কামিং টু দা ক্লাস এগেইন আই উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেনস এন্ড উই উইল অলসো গো টু এই কয়টা পর্যন্ত ক্লাস আমার? 4:30 স্যার। আল্লাহ, সময় কই তাহলে? নাই স্যার।
আচ্ছা আমাকে বলো তো, তোমরা কি একজন একজন করে ধরি, মিথিলা দাস, মিথিলা বলো তো নকশালবাড়ি কি? নকশালবাড়ি ইজ এ স্মল ভিলেজ ফ্রম শিলিগুড়ি, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। ওকে, হোয়াই ইজ নকশালবাড়ি ইম্পর্টেন্ট? ফেরদৌস টেল মি, দিস ভিলেজ ইজ ইম্পর্টেন্ট? Sir, because this village is the origin of this movement, so this is important for this study. What is the name of the movement? Naxalites. Naxalite or Naxalbadi movement? Ji. Okay. Oh, okay. Next one, Akash. Ji, sir. You know, what happened in 1967? The a party named Communist Party of India came to power. Power of where? Power of that village. No. I'm sorry, sir. West Bengal, right? Allah, ita kintu mere chilla pura. Bole Fati Islam. Nice, okay. স্যার ফোন আসছে মনে হয়। ও আচ্ছা, আমি ভাবলাম কি বলবো। এই ফেরদৌস আসো নাকি? জি বলেন। এই তুমি যে অডিওটা মেইল করবা বলছিলে, আমার একটু মেইল করে দিও তো ভাই, ফ্রি হইলে। আমার করা হয়ে গেছে, বাট আমি আসলে ভুলে গেছি, লিংকটা জাস্ট আমি শেয়ার করব। কোনো প্যারা নেই। এই আমার কি মিউট হয়ে গিয়েছিল? জি স্যার। সাদিয়া কি শুনেছো আমি কি বলেছি? না স্যার, আমি কেবি শুনি নাই। আস্তাগফিরুল্লাহ, সরি। তো টেকনোলজি তো খুব মানে ডিলিউসিভ দেখি। জি স্যার, চেয়ারম্যান স্যার কেউ ওই দিন জ্বালাইছে স্যার অনেক। ও আমার ফোন আসছে স্যার, এই কেমন হচ্ছে না? জি। ওকে প্লিজ নাও। এবারে হলো যে সাদির জন্য প্রশ্ন ছিল যে হোয়াট ইজ দ্য রিয়াকশন among the leaders and activists of Communist Party regarding ascending to power, regarding assuming power in West Bengal. Actually, the leader of the party, who was Charu Mojumdar, he was the founder, right? তুমি বলো, রাইট রং তুমি ঠিক করে দাও। ইমিটেটেড হি মেড মাও देयर লিডার। নো, দা ইনিশিয়াল রিঅ্যাকশন। ও আচ্ছা, ইনিশিয়াল রিঅ্যাকশন। দে ওয়্যার কিলড। নো, নিশি, মোস্ট অফ देम আর নিশি, ক্যান ইউ হিয়ার মি? দিস ইন্টারনেট কানেকশন ইজ। What is the reaction among the leaders and activists of Communist Party regarding assuming power? Sir, ora mark the land of party jaga ekto microphone ta mukhe niye eshe bolo. Sir, je Communist Party ta thake tara jokhon hocche mane leader ra power er moddhe eshe pore ar administrative mode ta peye jay, so tokhon jehetu hocche ki tara oneke ei jaga ta theke belong kore, tahole tokhon ekta mane party er moddhe ekta chaos er srishti hoy, because oneke ache jader hocche ki family goto bhabe tara boro lok, but tader hocche ki mane chinta ta thake je tara assassinating korbe ওনার থাকে, ওদের মধ্যে একটা ইনিশিয়াল একটা রিয়াকশন তৈরি হয় যে পার্টির মধ্যে অনেকে দুইটা ভাগ হয়ে যায়,
আর তার মধ্যে থেকে যে হচ্ছে চারু মজুমদার, তখন সে নিজে আরেকটা পার্টি হচ্ছে গিয়ে মানে লিডারশিপ নেয়, যে পার্টির মধ্যে যে লিডার থাকে আর উনি হচ্ছে গিয়ে ফলো করে পরে মাও সেতুকে, আর ওইখান থেকে যে পার্টিটা তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে CPI-ML, উইচ ইজ লাইক কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আর এটা হচ্ছে গিয়ে মার্কসিস্ট আর লেনিনিস্ট থেকে উনি। ওকে গালিব হায়দার, গালিব, গালিব ক্যান ইউ হিয়ার মি? স্যার ওর হেডফোন নষ্ট হয়ে গেছে। ওরে আল্লাহ। মারিয়াম তাসনিন, 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 ওকে, ফৌজিয়া, মোহনা, মোহনা, স্যার উনি একটু আগে বলছিল যে ইন্টারনেটের প্রবলেম, ওরও ইন্টারনেটের সমস্যা, ও গ্রুপে মেসেজ দিয়েছে, একদম ভেঙে ভেঙে শুনতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একবার বইয়ে চলে যাই, বইটা একটু দেখি। তোমরা কি বুঝেছো, ব্যাকগ্রাউন্ডে কি বুঝেছো যে নকশালবাড়ি আন্দোলনে আসলে কি হয়েছিল মূলত? তোমরা কি ক্লিয়ার কিনা, মানে কি হয়েছিল, আমাদের নায়ক কিভাবে নিহত হয়েছিল, এটা বুঝেছো? ঠিক করে নেয়, আমরা তো শুনতে পাচ্ছি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? তোমাকে আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি, কিন্তু তুমি গুনগুন করে কথা বলছো। ওকে now the very first thing is the writer amader the lowland boi ta uni ki niye likhechen ami shei dike chole jai ekhon sankhipto ektu khani amar mone hoy totthyo ekhane amar ache lekha shei khane ami chole jai okay এখানে একটু দেখো আমাদের যে লোল্যান্ড, দিস ইজ দা সেকেন্ড নভেল বাই অরুন্ধতি রয়, ক্যান ইউ সি? অরুন্ধতি রয়, এই না না ঝুম্পা লাহিড়ি, ঝুম্পা লাহিড়ি, ওকে আচ্ছা, ঝুম্পা লাহিড়ির দা সেকেন্ড নভেল পাবলিশড ইন 2013, তারপরে তোমার প্রতিক্রিয়াটা আমার এত ভালো লাগলো রাইসুল। আমি তো খুব ভালো লাগছিল যে অরুন্ধতি রায়েরও কি এই নামে কোনো উপন্যাস আছে কিনা, আমি খুশি হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, না তার মনে হয় তোমরা মিনিস্ট্রি অফ হ্যাপিনেসটা যদি না পড়ো তাহলে এটা খুব অন্যায় করা হবে। স্যার আমি ভাবছিলাম যে এই কোর্সে থাকবে ওনার একটা কোন একটা উপন্যাস, নাম শুনে আছে মনে হয় দা মিনিস্ট্রি অফ পার্টনার্স হ্যাপিনেসটা পড়তে পারো আসলে, এটা আচ্ছা মানে কি যে বই আছে দেখো পরে বার, ইউ নো ঝুম্পা লাহিড়ির সেকেন্ড নভেল ওয়াজ দা লো ল্যান্ড, দা লো ল্যান্ড এন্ড দা স্টোরি ইজ বেসড অন টু ব্রাদার্স সুভাষ এন্ড উদয়ন, দে আর ফ্রম দ্যাট নাও কলকাতা, দ্যাট টাইম অ্যাকচুয়ালি ক্যালকাটা, এন্ড দা বেসিক স্টোরি রিভলভস অ্যারাউন্ড দেম, এটা একটা সামারি কালেক্ট করা হয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করি যে উনি এই উপন্যাসে কি কি দেওয়ার চেষ্টা করেছেন, তাহলে তোমাদের আমি এক এক করে একটু লিখে দেই তিনি ওখানে কি কি বলার চেষ্টা করেছেন। দিস নভেল ইজ নাম্বার ওয়ান, দিস ইজ এ শিফট ইন হার কেরিয়ার ফ্রম Indian American immigrant to
history of India. Before this book, she was always basically focusing on the family life, their psychological conflict, sense of alienation, you know, dislocation, all those things are there in her stories and novels. But in this book, her main focus is not in the diasporic, you know, the people who are living, immigrant people. Rather, her basic focus is in one crucial period of the history of India. Number one. Number two. এবং এই হিস্ট্রিটা কি সেটা একটু লিখে নিই আমরা এখানে নকশালাইট মুভমেন্ট নাম্বার টু হচ্ছে অ্যাজ শি ওয়াজ ট্রাইং টু শো দ্য হার্ট অব দ্য মুভমেন্ট শি ওয়াজ নার্চারিং ওয়ান হিরো টু শো হোয়াট ইজ দ্য নেচার অব দ্য মুভমেন্ট and what happened to the movement tale nokshalbari movement ke amra dekhbo udayoner moddhe diye tahole udayon has been nurtured by the author to represent Naxalite movement. ঠিক আছে? Number three. Utmost care was taken to show him as lively, talented, different, active, game changer, still lovable. Because of his personality. তাহলে আমরা বলে নিতে পারি those people who are in the lead or actively involved in Naxalite movement, they had these traits. They were lively, revolutionary in their not from the very beginning they are revolutionary, but they possessed it through their built or personality. They are lively, extremely talented, different from other people. Chupchap kore boshe thaka dimer ta dewa manush noy. Extremely active in their life in every stage. They are game changer, but they were not rude, rough, never. Tahole eta ekটু likhe nei. Is still lovely and never rude and rough. Next one. These people are, he is driven by idealistic and juvenile spirit. Who can explain this part? Sir, je kind of mane character er kotha boltechen tara hocche nitigoto ar hocche mane ei je jubok boyosher je ekta shokti thake eta dara chalito seta ki rokom ei koishorik
নীতিগত ব্যাপারগুলোর দিকে হচ্ছে খেয়াল রাখবে, আর হচ্ছে মানে যে কোনো বাধাকে হচ্ছে অতিক্রম করতে চাইবে। এটা তো স্যার সবসময় হচ্ছে যুবকদের ভেতরে হচ্ছে এই ধরনের মেন্টালিটি থাকে, কোন হার্ড ওয়ার্ক দেখলে তারা থেমে যাবে না, একটা সংগ্রামময় একটা সবসময় উদ্দীপনা থাকবে। আমি কিন্তু যুবক বলিনি, দেখো তো শব্দটা কি বলেছি, জুভেনাইল, যুবক ছোট, তুমি যদি একবার বোঝাইতে পারো সে আগুনের মধ্যে ঝাঁপ দিবে, রাইট? They are prone to receive and they are prone to produce without much thought. অতিরিক্ত চিন্তা দিবে না, কিন্তু করে ফেলার জন্য এত বড় সাহস আর কোথাও কারো কাছে তুমি পাবা না। মানুষ যতই বয়স হবে, চিন্তাশীল হবে, ততই সে পলায়ন বৃত্তিতে মগ্ন হবে। যতই মানুষ বড় হবে, ততই সে চিন্তা, যুক্তি, স্বার্থ, হিসেব এগুলি দ্বারা চালিত হবে। এবং সে কারণে শিক্ষিত মানুষের পক্ষে খুবই কম সম্ভব সাহসী হওয়া। শিক্ষিত মানুষ মাত্রই হচ্ছে সাপুরুষ। শিক্ষিত এবং ঠান্ডা মাথার মানুষ যাদেরকে আমরা ভদ্র বলি, এরা মূলত হচ্ছে সাপুরুষ। আচ্ছা, এবং যতই দিন দিন যাবে এরা হিসেবি হবে, জীবন গোছাবে। এদের পক্ষে বড় কাজ করা কখনই সম্ভব নয়, বড় কিছু লেখা সম্ভব, বলা সম্ভব, করা সম্ভব না। Next one. So, আমি এগুলো কার কথা বলছি বলতো? স্যার উদয়নের ক্যারেক্টার হচ্ছে, আসলে উদয়নের মধ্য দিয়ে কাকে বোঝাচ্ছি? স্যার যে নকশালিটিস, যে নকশালবাড়ি মুভমেন্ট। ওকে ডান, নেক্সট ওয়ান। He is, and the Naxalite were also, they wanted to go beyond tradition and they were really daring. Era shottikar orthe daring, mane daring mane daring, mane era hocche oi je ebar ferao more kobitar je potho kukkurer moto polaibe erokom na, daring mane daring. If they are convinced they can give their life, that is what Udayan is and they are. Now, কিন্তু তাদের হার্ট কি থাকবে? এদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা ভাববে কম, সে কারণে
So these people actually think less. They believe in work. So as they don't want to understand everything, amar kotha shona jacche? Ji sir. As they don't want to understand everything, they want to work through their heart. Often they are prone to be wrong. Pray tara bhul pramanito hoye jay. Ebong as they don't want to get back, they are often the failures. Ebong ei failure er moddhe oneker ekbare ruined hoye jay. So these are the traits of Udayan, and we can copy and paste for almost every supporter, every strong supporter of Naxalite movement. And these things were painted, drawn, presented by Jhumpa Lahiri with utmost care and affection and love, because they are people to be loved. They are people to be liked. মানে মনে হবে যেখানে তোমার হার্টের একটা এক্সপ্রেশন, হার্টের একটা কানেকশন আছে, এবং তাদের ভালো না বেশি পারা যায় না, এরকম একটা ব্যাপার থেকে যায়। কেমন? তো আমার মনে হয় আজকে আমি যা পড়ালাম, একটা নকশালবাড়ি মুভমেন্ট সম্বন্ধে তোমাদের বলবার চেষ্টা করেছি, আর তারপরে মনে হয় বলার চেষ্টা করলাম কি নিয়ে যেন দুইটা জিনিসকে একসঙ্গে আনার চেষ্টা করা হলো, তেভাগা আন্দোলন, নকশালবাড়ি মুভমেন্ট, তারপরে হলো আমাদের খুব ক্লান্ত হয়ে গেছো? এই নকশাল বাহিনীকে আবার হচ্ছে মানে ইন্ডিয়ান সরকার আবার দমন করার চেষ্টা করছে। আবার বলো। কলকাতার বিভিন্ন মুভিতে যে মাওবাদী বলে যে একটা বিশেষ শ্রেণীকে জঙ্গি হিসেবে দেখাইতে চায়, ওটারও কি স্যার এরাপশনটা কি এখান থেকেই? এরাই মাওবাদী, ওই যে মাও শুটিং এর এরাই সূত্র আর কি। তোমরা একটু ইয়া বলো তো, তোমাদের ব্যাচ গুলি বলো। 173 বরকতি ব্যাচ আর নাই গো, মানে লোকে দশজন তার মধ্যে চারটা ব্যাচ। আমাদের গ্রামেও না নকশাল বাহিনী আছে, কিন্তু ওরা ডাকাত। আর তোমার বাড়ি কোথায়? স্যার পাবনাতে, গ্রামের বাড়ি। তুমি কি জানো যে পাবনা বাংলাদেশের একটা কলিজা ধরে টান দিয়েছিল, পাবনা একবার বাংলাদেশের, এটা কি জানো? না স্যার জানি না। তো জানো না? না। জানো যে বঙ্গবন্ধুর শাসনের সময় বাংলাদেশের তিনটা বাহিনী মানে একেবারে বাংলাদেশের কলিজা ধরে টান দিয়েছিল, এবং তাদের মূল উদ্দেশ্য ছিল ইয়া করা। তার মধ্যে তোমাদের পাবনার যে বাহিনীটা ছিল ওখানে, ওনার নাম হচ্ছে জামিল, কি জন কি জামিল, সাফায়াত জামিল, তিনি ওইখানে আক্রমণ চালিয়ে অনেকজনকে হত্যা করার পরে পুরস্কার পেয়েছিলেন, এবং বঙ্গবন্ধু তাকে পুরস্কৃত করে ঢাকায় নিয়ে এসেছিলেন। এবং তোমাদের পাবনা হচ্ছে সেই জায়গা যেখানে, তোমার পাবনা যে কত বড় জায়গা তুমি জানো না। অনুকূল চন্দ্রের বাড়ি কোথায় বলো? স্যার ওই যে পাবনা হেমায়তপুরে। তুমি কি জানো অনুকূল চন্দ্র কে? শ্রী শ্রী অনুকূল ঠাকুর। বলো কে স্যার? উনি তো মানে পাবনাতে এসে একটা আশ্রম, ওনার আশ্রমে আমি গেছি, কিন্তু আসলে উনি কি কি কাজ করছেন আমি অত কিছু জানি না। বেশ কিছু মানে মানব সেবামূলক কিছু কাজ করছেন, আর ওখানে একটা ওনার আশ্রম ছিল। আচ্ছা ছোট করে বলি, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কি চিনো? জি স্যার। শীর্ষেন্দুর জীবনে খুব একটা দুঃসময় এসেছিল, তখন তিনি অনুকূল চন্দ্রের আশ্রয় নিয়ে, এখন পর্যন্ত তিনি নিরামিষী,
এবং নিজের হাতে রান্না করে খান শীর্ষেন্দু এবং জীবনে শান্তি পেয়েছিলেন। অনুকূল চন্দ্রের বড় কথা ছিল যে আমার জীবনটা দেখো আয়নার মতো, উনি জানলা মানলা কিছুই কখনো বন্ধ করতেন না। শিষ্যদের বলতেন আমাকে অষ্টপ্রহর দেখো, এটাই জীবন। আমি তো অবাক হয়ে যাই, একটা মানুষ তার শিষ্যদের বলছে আমাকে 24 ঘন্টা আমাকে ফলো করো, দেখো আমি কি করি, এবং এখানে কোনো আয়না রাখার দরকার নেই, আড়াল রাখার দরকার নেই, কারণ আমি যা সেটা আমার প্রত্যেক মুহূর্তে ফুটে উঠবে। অথচ কি স্মার্ট দেখো, একেবারে ক্লিন শেপ, মোচ একটু সুন্দর করে রাখা, বেশ গাবদা গাবদা চেহারা, কিন্তু কিন্তু তার অনুপ্রেরণা একদম সেই আসমান সমান। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো পাবনা বললেই বুঝি যে পাগলা গারদ, হ্যাঁ আসলে তা নয়। পাবনা বাংলাদেশের একাধিকবার, এবং আমরা যে আমি যে একটা আন্দোলনের কথা বললাম আজকে থেকে 1000 বছর আগে, সেটাও ওই পাবনা নওগাঁ নাটোর এগুলো ধরে 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 রংপুর দিনাজপুর পর্যন্ত ছড়িয়েছিল। সুতরাং নিজেকে জানো, অ্যান্ড ইউ উইল ফিল এম্পাওয়ার্ড। ওয়াও, আমি যে আন্দোলনটার কথা বললাম 1000 বছর, সেটা হচ্ছে কৈবর্ত আন্দোলন, কৈবর্ত বিদ্রোহ। ওরাও এই উপমহাদেশের কলিজা ধরে টান দিয়েছিল, তখন চিন্তাই করা যায় না যে রাজাদের বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করা যায়, চিন্তাই করা যায় না, অ্যান্ড দে ডিড ইট। ওকে, তাহলে আজকের একটু অ্যাটেন্ডেন্সটা ফেরদৌস বা কে দিবে বলো? স্যার আমরা এক একজন করে লেখি, কারণ আমাদের এখানে অল্প কয়েকজন তো সবার আইডি জানা নাই, এই জন্য হচ্ছে আমরা গ্রুপে লেখি। হ্যাঁ, আইডিগুলো দিয়ে দিলে বেটার, সবাই গ্রুপে আইডিটা দিয়ে দাও তো তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আজকে এই পর্যন্তই, আগামী দিন তোমাদের যে প্রেজেন্টেশন হবে এটা কি মনে আছে? স্যার আমাদের তো স্যার একটা দুইটা ক্লাস হলো স্যার, এই হিসাবে স্যার প্রেজেন্টেশন হবে, মানে কেমন করে দিব স্যার? আমাদের তো স্যার লুঙ্গির উপরে স্যার হচ্ছে ক্লাসের কথা ছিল স্যার। প্রথম দিনটা বললেন তুমি ভুলে যাও পৃথিবীতে আজকে আসছো, আজকে যদি বলেন আবার এই কথা তাহলে স্যার সব বিরোধী হয়ে গেলো। মানে তোমাকে বলছে? আমি বলছিলাম স্যার আগের ক্লাস, আপনি বলছেন ভুলে যাও, 3 নম্বর ক্লাস চলে স্যার। প্রথম দিন আপনি মানে ব্রিফ আলোচনা করেছিলেন, ওইটা আমরা ছিলাম। এ না 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 না, আজকে সেকেন্ড ক্লাসই হবে, কারণ গত সপ্তাহে তোমাদের একটা ক্লাস হয়েছিল মনে হয়। আজকে কি বার আসলে স্যার? বুধবার। বুধবার আমরা তো শুরু করেছিলাম মনে হয় বুধবার থেকে। জি স্যার, জি স্যার বুধবার থেকে শুরু হয়েছিল ক্লাস, হয়েছিল স্যার। আপনি বলছিলেন যে লুঙ্গি ওটা পড়াইতে, আই মিন লুঙ্গির উপর আলোচনা করতে। হ্যাঁ, ফিফথ ক্লাস মনে হয়। ভুল হচ্ছে, ভুল হচ্ছে, আজকে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাস স্যার, তৃতীয় ক্লাস, কারণ আমরা করছি দুইটা স্যার, 181 দুইটা করছি, আর আগে একটা ক্লাস, তৃতীয় ক্লাস। প্রথম দিন ওই যে গড়পড়তা সব কথা বললাম, গতদিন ডায়াসপোরিক লিটারেচার পড়ালাম, আর আজকে হচ্ছে এটা। আগামী দিন স্যার ফার্স্ট দিন আপনি হচ্ছে লুঙ্গি কথা বললেন যে আমরা ফিফথ ক্লাসে যেন লুঙ্গি নিয়ে কথা বলি। আমি একটা কথা বলবো স্যার। আচ্ছা বলো না, সব আমি তো তোমাদের কথা শুনতেই চাই। এটা হচ্ছে অন্য কোর্সে তো স্যার স্টুডেন্ট বেশি, এটা একটু কম স্যার। আমরা এই যে ভাইবার, তারপরে হচ্ছে আর অন্য কোর্সগুলো একটু ক্লিয়ার করি, এটা একটু জাস্ট কয়েকদিন পরে দেই দুইটা ক্লাস যদি সম্ভব হয়। এটা খুব ভালো হয় স্যার, কারণ আমাদের 15 তারিখে আবার মিড আছে স্যার, অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে। 15-17 তারিখের পরে করলে আমরা একটু ফ্রিলি খুব ভালোমতো করতে পারতাম স্যার। আকাশ স্যার রিয়েলিটি বললাম স্যার, দুইটা চারটা কোর্স এর স্যার সবার। শোনো আকাশ, তোমাদের আমি যেগুলো লিখে দিলাম, জি স্যার, এগুলো লেখারও আর দরকার নেই, এগুলো শুধু কপি পেস্ট করলে হয়ে যায়, টোটাল 1 ঘন্টা লাগবে না। এগুলো হচ্ছে আমি না, দেখো তোমাদেরকে আমি সময় দিচ্ছি, কিন্তু একটা কথা বলি, আমি না তোমাদেরকে বড় কাঁধওয়ালা দেখতে চাই, কিন্তু আমি যতই দেখতে চাই যে তোমরা, তোমাদের পাখা আছে, তোমরা ততই দেখাও যে না তোমাদের পা খোড়া। আল্লাহ, এটা হচ্ছে মাওলানা রুমির কথা, আমার কথা না। মাওলানা রুমি বলছেন যে তোমাদেরকে পাখা দিয়ে পাঠানো হয়েছে, অথচ তুমি খুঁড়িয়ে চলছো কেন
স্যার তাহলে আমাদের বলেন কবে দিব। না না আমি বলবো না, তোমাদেরকে আমি পিছিয়ে দিব, কারণ হচ্ছে আরে ইউ আর ইয়াং পিপল, তুমি এক ঘন্টা সময় ধরো যদি টার্গেট নাও, আমি আর কিছুই করব না, আজকে ক্লাস থেকে বের হয়ে এখন থেকে এক ঘন্টা আমি শুধু এটার উপর কাজ করব। আমি যে কটা টপিক পড়িয়েছি তোমাদের সমস্তটা তোমাদের এখানে ক্লাসে হয়ে যাওয়ার কথা লিখে দিচ্ছি, কারণ আমি মনে করছি বলে আসলে কাজ হয় না, বোঝো খুব, দাঁড়াও বোঝো খুব কিন্তু পরে বলতে পারো না। সুতরাং আই ট্রাইড, বাট হোয়াট ইজ হ্যাপেনিং, ইউ সেড দ্যাট উই নিড টাইম, ওয়াই হোয়াট ফর? 24 ঘন্টা সময়, রাস্তাঘাটে কোনো সময় দেওয়া নাই, বন্ধুদের কোনো সময় দেওয়া নাই। সো আমি তোমাদের, ঠিক আছে আমি পরে নিব তোমাদের প্রেজেন্টেশনের জন্য, কি আমাদের স্লাইড বানাতে হবে? অবশ্যই স্যার, আমাদের তাহলে আলাদা আলাদা করে টপিক দিয়ে দেন। আমরা কোনো আলাদা নেই, আমি যা পড়িয়েছি সেগুলোর থেকে যার যেটা ইচ্ছা সেটা করবে। ও আচ্ছা, ইচ্ছা মতো স্লাইড বানাই তারপরে স্যার, তাহলে আমরা ক্লাসে দিব নাকি স্যার 6 ক্লাসে দিব? আর স্লাইড যদি শেয়ার করতে না পারো তাহলে মেসেঞ্জারে শেয়ার করব, আমি তারপর স্লাইডটা শেয়ার করে দিব। জি স্যার, শেয়ার করব। আচ্ছা, তোমাদের প্রেজেন্টেশন এবং ফার্স্ট ক্লাস টেস্ট হবে ষষ্ঠ ক্লাস থেকে, ষষ্ঠ ক্লাসে প্রথম মানে প্রেজেন্টেশন হবে। প্রেজেন্টেশন দিবে চারজন, আমি ঠিক করে দিচ্ছি কোন চারজন। নাম্বার ওয়ান ফেরদৌস, নাম্বার টু রাইসুল, নাম্বার থ্রি সাদিয়া, নাম্বার ফোর ফাহমিদা, নাম্বার ফাইভ পূর্ণা। পূর্ণা শুনতে পাচ্ছো? ভেরি গুড, ফার্স্ট ক্লাসে তোমাদের এই পাঁচজনের প্রেজেন্টেশন, ঠিক আছে? টপিক কি আমরা ফ্রিলি নিতে পারবো স্যার? টপিক হচ্ছে তিনটা টপিকের মধ্যে থাকতে হবে, নাম্বার 1 একটা হচ্ছে ডায়াস্পোরিক লিটারেচার, নাম্বার 2 নকশালবাড়ি তেভাগা দুইটা মিলে, নাম্বার 3 ইন্ট্রোডাকশন টু দা লোল্যান্ড। ও আর একটা টপিক তোমাদের আমি পড়িয়েছি, ঝুম্পা লাহির জীবনী পড়িয়েছি। জি স্যার, এই চারটা টপিক থেকে জীবনটা নেওয়া যাবে। জি স্যার, ঠিক আছে। জি স্যার, ওকে, তাহলে কবে হবে বলো? 6th ক্লাস স্যার। আজকে আজকে কত কত ক্লাস? 3rd ক্লাস, 3rd ক্লাস। এবং সপ্তম ক্লাসে তোমাদের প্রথম ক্লাস টেস্ট হবে এই টপিকগুলোর উপরে, সংক্ষিপ্ত প্রশ্ন। জি স্যার, ক্লাস টেস্ট কি স্যার ওই গুগলে নিচ্ছেন স্যার? গুগল ক্লাসরুমে ক্লাস টেস্ট নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই। থ্যাঙ্ক ইউ স্যার। থ্যাঙ্ক ইউ।